শিখ ধর্মের সবথেকে বড় উৎসব হলো গুরু নানক জন্মজয়ন্তী। আগামী 8ই নভেম্বর গুরু নানকের 554তম জন্মদিবস পালন করা হবে। তার প্রাক্কালে রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের তিনকোনিয়া গুরুদুয়ারা থেকে একটি র্যালি অনুষ্ঠিত হয়। মূলত বাজে প্রতাপপুর গুরুদুয়ারা থেকে আরও একটি র্যালি এই স্থানে উপস্থিত হয়। পরে মূল র্যালিটি শুরু হয়, শেষে সর্বমঙ্গলা পাড়ার গড়গড়া ঘাটের গুরুদুয়ারায় এসে শেষ হয়। উল্লেখ্য, এই গুরুদুয়ারায় গুরু নানক এসেছিলেন। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। मुझे पता है कि गुरु नानक जी का जन्मदिन का क्या महत्व है, तो हम तो शुरू से ही देखते आ रहे हैं। और पर्सनली पूछिए तो मेरे लिए तो मतलब मुझे इतना अच्छा लग रहा है, क्योंकि जो ट्रेडिशन मतलब शुरू से हम करते आ रहे हैं, और मैं वर्धमान इतनी दूर आकर बंगाल में आकर उसको देख सकती हूँ, उसका पार्ट बन पा रही हूँ, मेरे लिए बहुत गर्व की बात है। और हमारे गुरु नानक जी का 554th बर्थ एनिवर्सरी हम सेलिब्रेट कर रहे हैं, तो यहाँ से आई थिंक एक संगत निकलेगी और एक पूरा उनका नगर कीर्तन में निकलेंगे वो लोग। और एक यहाँ पर हमारे जो सबसे और एक गर्व की बात है कि गुरु नानक जी बर्धमान में आए हुए हैं, ये बहुत कम लोगों को शायद पता होगा। ये मुझे भी 2-3 महीने पहले ही पता चला, जब थोड़ा टूरिज़्म के ऊपर काम कर रहे थे तो पता चला कि इस दिवस को सेलिब्रेट करते हैं। उनको मेरी शुभकामनाएं। আমাদের তো এখানকার যেটা এই আমাদের পার্কাস রোডের এখানে যে গুরুদোয়া, এখানে তো দেখতে সারা বছর এরা সামাজিক কাজের সঙ্গে থাকে। করোনার সময় কন্টিনিউ এরা এখানে মানুষকে খাবার বিতরণ করেছে। আমি নিজেও বেশ কয়েকবার এখানে এসেছি। আজকে একটা জিনিস দেখা যাচ্ছে যে বর্ধমান শহরে যত সব বিভিন্ন সংস্থা, ধর্মীয় প্রতিষ্ঠান যাই আছে, সবাই মিলে কিন্তু মানুষের পাশে দাঁড়িয়ে সবসময় বিপদের সময় পাশে দাঁড়ায়। 2 বছর আমরা করোনার মধ্যে যে বিপদের মধ্য দিয়ে আমাদের দিন গেছে, সে সময় মানুষের পাশে এদেরও একটা মুখ্য ভূমিকা ছিল। আমি দেখেছি সব সময় মানুষকে খাবার বিতরণ করে গেছে। যে মানুষ তখন হয়তো অনেকেই কাজকর্ম করতে পারে নাই, খাবারের সমস্যা ছিল, সে সময় কিন্তু আমাদের এই গুরুদুয়ার থেকে প্রচুর খাবার প্রতিদিন বিতরণ করা হয়। এদিন র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমাদের শিখ ধর্মের আমাদের সবথেকে বড় উৎসব হচ্ছে, হ্যাঁ, আমাদের সবথেকে বড় উৎসব হচ্ছে গুরু নানক জয়ন্তী, 554তম গুরু নানক জয়ন্তী। এবার 8ই নভেম্বর আছে, মঙ্গলবার পড়েছে, এবং গুরুবারও আমাদের সারাদিন কার্যক্রম আছে, বিভিন্ন কীর্তন। আর আপনাদের আজকে আমরা মানে প্রাককেলে যেটাকে বলি, মানে প্রি গুরু নানক জয়ন্তী হিসাবে আমরা একটা প্রসেশন বার করি। আমাদের এই যে গুরুদুয়ারা, মেন গুরুদুয়ারা থেকে আমরা অ্যাকচুয়ালি মেন গুরুদুয়ারা থেকে বেরোতো, বেরিয়ে যেত গুরু নানক দেবজি বর্ধমানে সর্বমঙ্গলা মন্দিরের পেছনে গড়গড়া হাট গুরুদুয়ারা,
ওখানটা গুরু নানক দেবজী এসে পুরী যাবার সময় জগন্নাথ পুরী যাওয়ার সময় ওখানে মানে রেস্ট করেছিলেন। হ্যাঁ, তো সেই জায়গাটা আমরা আমাদের কাছে পবিত্র স্থান, আমরা সেখানে নিয়ে গিয়ে আজকে পুজো অর্চনা করব। তো আমরা বিগত কয়েক বছর ধরে আরম্ভ করেছি, আমাদের বর্ধমানে অ্যাকচুয়ালি চারটে গুরুদুয়ারা আছে, বাজে প্রতাপপুর গুরুদুয়ারা ওনারা আমাদের এখানে আগে জয়েন করতে, তা আমরা এখন ঠিক করেছি যে বাজে প্রতাপ গুরুদুয়ারা থেকে আমাদের নগর কীর্তন বেরোবে, ওরা ওখান থেকে আমাদের মানে পবিত্র গ্রন্থ সাহেবকে সাজিয়ে পুজো অর্চনা করতে করতে এখানে এসেছে। এখানে আধ ঘন্টার হল্ট আছে, এখানে আমরা একটু জল খাবার খেয়ে এখান থেকে আমরা মানে ওই গড়গড়াহাট চরণ কমল গুরুদুয়ারের উদ্দেশ্যে রওনা হব। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।